Assalamualaikum warahmatullahi wabarakatuh. Innal hamdalillah nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa na'udzu billahi min shururi anfusina wa min sayyiati a'malina. May yahdihillahu fala mudilla lahu wa may yudlil fala hadiya lahu. Wa ashhadu an la ilaha illallah wahdahu la sharika lahu. Wa ashhadu anna Muhammadan abduhu wa rasuluhu sallallahu ta'ala alaihi wa ala alihi wa sahbihi wa sallama tasliman katsira. Amma ba'd. Sammanit dini bhatrimondoli, Allah rabbul alaminer proshongsha ebong priyo nabi sallallahu alaihi wasallamer upor salatu salamer por aaj shonibar 21 safar 1444 hijri mutabik 17 september 2022 amader dharabahik alochona manhaj salafer kotipoy molniti salafi manhaj ba manhaj salaf sahabai kiram tabein taba tabein je jugti hocche adorsho jug rasulullah sallallahu alaihi wasallamer pore amader jonno sei juge je islam chilo sei islam ebong sei islamer onoshari jara tara hocchen salaf amader tader mul niti tader motadorsher tader manhajer mul nitir ajke porbo number 10 কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব এর মধ্যে এর পূর্বে 15টি তাদের মূলনীতি আলোচনা করেছি 16 নম্বর মূলনীতি হচ্ছে যে যারা দ্বীন সম্পর্কে অজ্ঞ অথবা দ্বীন শিক্ষার ক্ষেত্রে প্রাথমিক অবস্থায় রয়েছেন মুসলিম সমাজের এমন সাধারণ মানুষ যারা দ্বীন সম্পর্কে তেমন জ্ঞান রাখে না জ্ঞানী নয় ওয়াকিফাল নয় তাদের সাথে তারা যদি কোনো রকমের অপরাধমূলক কথা বলে অন্যায় কথা বলে তাদের সাথে নম্রতা অবলম্বন করতে হবে ভালো আচরণ করতে হবে নম্র আচরণ করতে হবে যদিও তারা খারাপ করে খারাপের সাথে খারাপ এটা নয় খারাপকে খারাপ দিয়ে দূর করা আল্লাহ শেখাননি এটা সব জায়গায় তবে বিশেষ করে অজ্ঞদের ক্ষেত্রে আরো বেশি এর গুরুত্ব প্রাথমিক অবস্থায় মুসলিম সমাজের অধিকাংশ লোকের অবস্থা এরকমই দ্বীন সম্পর্কে তেমন জ্ঞান নেই সুতরাং তাদের দ্বারা অন্যায় হওয়া তাদের মুখ দিয়ে অন্যায় কথা বের হওয়া তাদের জীবনে পাপ থাকা স্বাভাবিক সুতরাং তাদের সাথে তাদের সংশোধনের জন্য তাদের দাওয়াতের ক্ষেত্রে নম্রতা অবলম্বন করতে হবে নরম ভাষায় নরম আচরণে তাদেরকে আকৃষ্ট করতে হবে হ্যাঁ কেউ যদি হটকারী হয় দ্বীনের জ্ঞান আছে তারপরও হটকারী তখন তার সাথে হয়তো কখনো কখনো শক্ত আচরণ প্রয়োজন হতে পারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরে আদর্শে এরকমটা রয়েছে কিন্তু কার সাথে যেই ব্যক্তির সংশোধন নম্র কথায় হবে না নম্র ভাষায় হবে না নম্র পন্থা অবলম্বন তার জন্য যেন আপনার সেটি দুর্বলতা সেই ক্ষেত্রটি ভিন্ন কিন্তু আসল বিষয় হচ্ছে যে আমাদেরকে যথাসাধ্য নম্র আচরণের মাধ্যমে যারা দ্বীন সম্পর্কে অজ্ঞ তাদেরকে দ্বীনের দিকে আহ্বান করতে হবে এটি হচ্ছে মানহাজ সালাফের একটি কায়দা একটি হাদিস মর্মে নিয়েছেন মুসনাদ আহমদে হাদিসটি রয়েছে এবং হাদিসের সূত্র সনদ সহি আল্লামা আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটিকে সহি বলেছেন আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন যে কোন একদিন একজন যুবক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে আসলো ইন্না ফাতান শাবান আতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন যুবক ভরা যৌবন এই রকম 18 বছর 20 বছর এই বয়সটা প্রথম পদার্পণ করেছে যৌবনে যৌবনের প্রথম অবস্থাটা খুব সিরিয়াস মারাত্মক এই অবস্থায় কেউ যদি নিজের চরিত্রকে ধরে রাখতে পারে তাহলে আশা করা যায় বাকি সময়টা ভালোই কেটে যাবে আর এই সময়টাই পদস্খলন ঘটলে গাড়ি আবার অ্যাক্সিডেন্ট করে দুর্ঘটনার শিকার হয়ে রাস্তার উপরে উঠে আসাটা অত সহজ না
15 থেকে 18 20 আরেকটু বেড়ে যান 25 পর্যন্ত কেউ যদি নিরাপদ থাকে সচ্চরিত্রের অধিকারী হয়। শুধু নারীদের ক্ষেত্রে সতীত্ব এটি হচ্ছে হিন্দু সংস্কৃতি, আমরা মুসলিম সমাজের লোকেরা এই ভাষাটি ব্যবহার করি। সতীত্ব কার ক্ষেত্রে? নারীর ক্ষেত্রে। মানে আপনি আপনার স্ত্রীটা চান সতী, কিন্তু আপনার লাইফটা অসৎ, তারপরে কি করে আশা করছেন? আপনি কি করে আশা করছেন? দীন ইসলাম কিন্তু এটা শেখায়নি। যেমন একজন নারী বা যুবতী সতী হবে, সচ্চরিত্রের অধিকারিণী হবে, ঠিক তেমনি একজন যুবক একজন পুরুষ সচ্চরিত্রের অধিকারী হবে, তার চরিত্রে কোনো রকমের তাক যেন ময়লা আবর্জনা না থাকে। তো ছেলে হোক অথবা মেয়ে হোক, যদি সাবালক বা সাবালিকা হওয়ার পর থেকে শুরু করে 20-25 বছর পর্যন্ত এই 8-10টা বছর নিজের চরিত্রকে ঠিক রাখতে পারে, তো আশা করা যায় তারপরে বিভ্রান্তির শিকার হওয়ার সম্ভাবনা অনেকটাই কম, ব্যতিক্রম সব ক্ষেত্রে আছে। তো এই যুবক ছেলে যৌন চাহিদার তাড়ন নাই, যৌবনের জ্বালা নবী সাল্লামের কাছে ছুটে এসছে, মুসলিম হয়েছে, মুসলিম আল্লাহর কিছুটা ভয়ও আছে, হালাল হারাম বলে একটা চিন্তা আছে। আজকাল তো মুসলিম সমাজের যুবকদের অধিকাংশের হালাল হারাম বলে চিন্তা নেই, হালাল হারাম বলে কোনো চিন্তাই নেই। তো হালাল হারাম বলে চিন্তা ছিল, এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে চলে আসছে ওই যুবক। এসে কি বলছে? ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইজাল্লি বিজ্জিনা, আমাকে ব্যভিচার করার অনুমতি দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সরাসরি, কোনো লজ্জা নেই। কেন লজ্জা নেই? যে এখান থেকে যদি পারমিশন পেয়ে যাই তাহলে আমার জন্য হালাল, হালাল যেমন বিবাহ বৈবাহিক সম্পর্ক হালাল, পাক পবিত্র সম্পর্ক, যদি এই অনুমতিটা পেয়ে যায় আমি বিয়ে করতে পারছি না, সচ্ছলতা নেই, সম্ভব নয় এখন বিয়ে করা, কিন্তু আমি যৌন চাহিদার তাড়নায় আমি থাকতে পারছি না, সুতরাং অনুমতিটা নিয়ে নিই, তাহলে জাহান্নামে যেতে হবে না। এতটুকু একটা যুবক ছেলে যদি এতটুকু চিন্তা হয় জাহান্নাম বলে ভয়, তো এটা কম কথা নয়। কারণ এই বয়সটাই জান্নাত জাহান্নাম হালাল হারাম আর আল্লাহর কাছে পাকড়াও হবে, এটা কয়জন মানুষের মধ্যে তৈরি হয়েছে? আপনি আপনার ওই বয়সটা নিয়ে চিন্তা করেন, যখন প্রথম যৌবনে পদার্পণ করেন সেই সময় থেকে শুরু করে 25 বছর পর্যন্ত আপনার কি এইরকম ইমানি চেতনা ছিল যে এটা হালাল এটা হারাম এটা আজাবের কারণ এটা জান্নাতে যেতে বাধা দেবে আল্লাহর আজাবের সম্মুখীন করবে আসামের কাঠগড়ায় দাঁড়িয়ে, তো এইরকম চিন্তা ছিল? চিন্তা করেন তাহলে, এটা হয় কখন? হয় ইসলামের জ্ঞান আছে, আর না হইলে মোটামুটি বয়স হয়তো 25 চলে গেছে, তারপরে পরিবার ভালো সমাজ ভালো, যার ফলে অথবা আরেকটা হচ্ছে এর চাইতে ভালো যে প্রাকৃতিকভাবে ছেলে ভালো, ভালো ছেলে, ভালো প্রকৃতির ছেলে, তখন হয়। না হলে সাধারণত হালাল হারাম আর জান্নাত জাহান্নাম সাজা শাস্তি কোনখানে ধরা খেয়ে যাবো আল্লাহর কাছে, আল্লাহ অসন্তুষ্ট হয়ে যাবেন, আল্লাহর গজব নেমে আসবে, এসব চিন্তা আসতে অনেক সময় লেগে যায়। আল্লাহ আমাদের ভুলগুলি মাফ করুন এবং আগামী জীবনটা, কারণ অতীতের জন্য তবা ইস্তেগফার ছাড়া সংশোধন ছাড়া আর কোনো রকমের রাস্তা নেই, একটা রাস্তা যে ফিরে আসেন অনুতপ্ত হয়ে, কিন্তু আগামী জীবনে না, আগামী জীবনে যা হয়েছে হয়েছে, আগামী জীবন প্রত্যেকের আগামী জীবন যতক্ষণ আল্লাহ সুযোগ দিয়েছেন, যতদিন সুযোগ দিয়েছে। অনুমতি চাইল ওই ছেলে, এই জানলি বিজে না, চিন্তা করুন যদি এইরকম এসে কোনো আলেমের কাছে কোনো দিনের দায়ীর কাছে এসে কোনো সমাজের ওইরকম গণ্যমান্য ব্যক্তির কাছে এসে যদি একটা ছেলে গ্রামের ছেলে এসে অনুমতি চায় যে আমি থাকতে পারছি না বিয়ে করতে পারছি না, তো আমাকে ব্যভিচারের অনুমতি দেন, তো সমাজ কি চোখে দেখবে ওকে বলুন তো দেখি? হ্যাঁ, ওই আলেম তার সাথে কেমন আচরণ করবে? আজকালকার যে আচরণ আমাদের সমাজপতিরা কি আলোচনা করবে সমাজের যারা
নেতৃস্থানীয় ব্যক্তি কি আচরণটা তার সাথে করবে, কত রকমের যে কথা আর কত রকমের যে গাল খাবে আর কত রকমের তুচ্ছতাচ্ছিল্য করবে আর লাঞ্ছিত করবে তাকে, তাই না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই করলেন, রাহমাতুল্লিল আলামিন। কত বড় অন্যায় কথা সে বলেছে, কিন্তু তারপরেও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন আচরণ, আর সাহাবীরা কি করেছেন, দুটোতে পার্থক্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি দিক নির্দেশনা দিচ্ছেন শুনেন, ফা আকবালাল কওমু আলাইহি, চারিদিকে যে লোকেরা বসেছিল সবাই তার দিকে যারা ঝাঁপিয়ে পড়েছে, ফাজাজারু হওয়ার সবাই ধমকাতে শুরু করেছে, ধমক দেওয়া শুরু করেছে, পাগল কেউ বলছে, পাগল কেউ বলছে, তুমি বেয়াদব, যেমনটা হয় আর কি, বকা বকে শুরু করেছে, ফাজা যায় ওহ বকা বকে শুরু করেছে সবাই। হ্যাঁ তুমি কেমন ছেলে, হ্যাঁ তুমি এই রকম কথা বলতে পারলে তুমি, নবী সাল্লাল্লাহু আলাইহি সামনে সেই ধরনের কথা, যেমন বকা বকিতে হয়ে থাকে সমাজে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন যে মাহ মাহ থামো থামো, আরে তোমার বকাবকি করিও না। তারপরে বললেন যে অদন তাকে আমার কাছে নিয়ে এসো, একটু দূরে আছে আরও কাছে এসো। এর বিপরীত আমরা ও যদি দেখি যে একটা মানুষ এমনি খারাপ খারাপ, তাহলে চাইব যত দূরে থাকো। জেনাকারি তো বাদ দেন, আর মদখোর তো বাদ দেন, আর খনি তো বাদ দেন, হ্যাঁ যদি একটা ধূমপানকারী হয় আর মুখ দিয়ে দুর্গন্ধ আসছে, তাহলে আমরা কাছে দিতে চাবো না, দূরে বসো, দূর থেকে কথা বলো, তাই না? না বিশ্বাসলাম এটা করছেন না, বলছে অদন্য কাছে নিয়ে এসো কাছে নিয়ে এসো। ফাদানা মিনহ করিবান, ছেলেটি কাছে আসলো, একটু হাতের নাগালে আসলো। কালা ফাজাল আসা এসে বসে গেল ছেলেটি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতহিব বহুলি হুম্মেক, যুক্তি দিয়ে যাতে করে হ্যাঁ তার মগজে টনক পড়ে, হ্যাঁ মগজে টনক পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতে পারলেন পারতেন কথা, ইত্তাকিল্লাহ আল্লাহকে ভয় করো, এটা হারাম, হাজা হারাম, হাজা ইউদখিলুকাল জাহান্নাম, তোমাকে জাহান্নামে নিয়ে যাবে এটা, হ্যাঁ জান্নাত থেকে বঞ্চিত হবে তুমি, তোমার যেন কঠিন শাস্তি রয়েছে কবরে, এগুলো কথা বলতে পারতেন, লোহির কথা, কোরআন হাদিসেরই কথা, তাই না? ওয়ালা তাকরাবু যিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা'আ সাবীলা ওয়া মা ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা, জিনাকারীর জন্য কঠিন শাস্তি রয়েছে, গুনাহের বোঝানি জাহান্নামে যাবে, ইউযাফ লাহাল আযাবু দাফাইন, দ্বিগুণ শাস্তি দেওয়া হবে। কোরআন সূরা ফুরকানে আল্লাহ বলেছে, কোরআন এবং হাদিস দিয়ে সব সময় সব জায়গায় বুঝিয়ে, শুধু কোরআন হাদিস বুঝিয়ে হয় না হয়তো, হ্যাঁ কোরআন হাদিস অবশ্যই সবচাইতে উত্তম দাওয়াত, কিন্তু কোরআন হাদিস যাতে করে তার অন্তরে নামে আর মগজে ঢুকে বসে, সেই জন্য আপনাকে আমাকে হেকমা কৌশল অবলম্বন করতে হবে, কোন ভাষায় কোন ভঙ্গিমায় কিভাবে বললে তার অন্তরে আমার কথাটা নামাতে পারবো, এটা হচ্ছে সফলতা। না তো চিন্তা করুন, আলেম ওলামারা বক্তারা সবাই তো কোরআন হাদিসের কথা বলছে, সবাই তো কোরআন হাদিসের কথা বলছে, কারো কথা কেউ শুনতে চায় না, আর কারো কথা শুনলে ক্লান্তি আসে না, তাই না? কারো একটা কথা শুনে হয়তো হেদায়েত হয়ে যাচ্ছে, কারো দশটা কথা শুনেও পরোয়া করে না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আতহিব বহুলে উম্মে, কাছা বলো তো তুমি যে ব্যবিচার অনুমতি চাইছো, তোমার মায়ের জন্য এটা কি পছন্দ করো, তোমার মার সাথে যদি কেউ জেনা করে? কাল আল্লাহ আল্লাহ, না আল্লাহর কসম করে বলছি অসম্ভব, জালানি আল্লাহ ফেদাকা, আল্লাহ আমাকে আপনার উপর উৎসর্গ করুন, আমি আপনার জন্য আমার জীবনকে কুরবানি দেব, কিন্তু আমার মা এই কাজে যাবে এটা আমি মানে নিতে পারি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে ওয়ালান্নাসু ইহিব্বুন হলে উম্মাহাতিহিম, তুমি যেমন তোমার মায়ের জন্য ব্যভিচারকে পছন্দ করা বরদাস্ত করতে পারো না, কোন মানুষ নিজ নিজ মায়ের জন্য এটা কখনো মেনে নিতে পারে না। আর তুমি যে মেয়ের সাথে জেনা করবে হয়তো কারো মা, আরে কী করে তুমি জেনার অনুমতি চাইছো? কালাফা তোহে বলে এবনাতে, কাছে বলো তোমার মেয়ে যদি থাকে আর তোমার মেয়ের সাথে কেউ ব্যবিচার করে বা তোমার মেয়ে কোথাও ব্যবিচার করে, তুমি মেনে নেবে?
এটা পছন্দ করবে? তাহলে আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছি, জালানি আল্লাহ ফেদাক, আল্লাহর কসম করে বলছি আল্লাহ আমাকে আপনার ওপর কুরবান করুন। আলা ওয়ালান্না সহিব্বুনাহু লিবানাতিহিম, তাহলে তুমি যেমন তোমার মেয়ের জন্য মেনে নিতে পারো না, কোন মানুষ নিজ নিজ মেয়ের জন্য মেনে নিতে পারে না যে তার মেয়ে জেনা করুক, কেউ মেনে নিতে পারে না। আর যে মেয়ের সাথে জেনা করবে, কারো মেয়ে, সে কারো মা, কারো মেয়ে, কাল আফা তহে বলি ওখ থেকে, আচ্ছা চলো মায়ের সাথে মেনে নিতে পারছো না, মেয়ের সাথে মেনে নিতে পারছো না, তোমার বোনের সাথে কেউ যদি ব্যবচার করে সেটা মেনে নেবে? আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছি হতেই পারে না। জালানি আল্লাহ ফেদা, কাল ওয়ালান্না সহিব বললে আখাওয়াতেহিম, ঠিক তেমন অন্য রয় এটা মেনে নেবে না, যার সাথে জেনা করতে চাইছো কোন একটা মেয়ে তো হবে, কারো তো বোন, কারো তো বোন। কাল আফা তহে বলে আম্মাতে, আচ্ছা তোমার ফুফুর সাথে, আর একটু দূরে তোমার ফুফুর সাথে কেউ যদি জেনা করে মেনে নেবে? জানতে পারলে যে অমুক আমার ফুফুর সাথে ব্যবচার করছে, আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছে না অবশ্যই না, এটা মেনে নিতে পারি না, বরদাস্ত করতে পারি না। তাহলে জালানি আল্লাহ ফেদা, আল্লাহ আমাকে আপনার ওপর উৎসর্গ করুন। কাল ওয়ালান্না সহিবহলে আম্মাতেহিম, তুমি যেমন তোমার ফুফুর সাথে মেনে নিতে পারো তেমন অন্যরা মেনে নিতে পারে না। কাল আফা তহে বলে খালা, তোমার খালার সাথে যদি ব্যবচার করে সেটা মেনে নেবে? কাল আল্লাহ আল্লাহ, আল্লাহর কসম করে বলছি জালানি আল্লাহ ফেদাক, কাল ওয়ালান্না সহিবহলে খালা তেহিম, ঠিক তেমনই কেউ অন্যরাও তাদের খালার সাথে কেউ ব্যবচার করুক এটা কখনো বরদাস্ত করতে পারে না। বুঝানো হয়ে গেল যে মেয়ের সাথে জেনা করবে কারো না কারো কেউ হবে, কারো মা তো কারো বোন, কারো মেয়ে, কারো হ্যাঁ খালা, কারো বাবু। জি কালা ফাওয়াদা ইয়াদাও হালি, নবী সাল্লাল্লাহু আলাইহি সেই বলে ছেড়ে দিলেন না, মোবারক হাত রাখলেন তার পিঠে, হাত রাখলেন। এই হাতের একটা বরকত আছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেটা আমাদের নেই। সোজা কথা, আমরা নবী সাল্লাম ছাড়া আর কারো মাঝে এই বরকতের এতেকাদ রাখি না, এটা হচ্ছে সালাফি আকিদা, বেদাতি আকিদা। সুফিদের, পীরমরিদের, ব্যবসায়ীদের, মজহাবিদের আকিদা হচ্ছে যে বুজরুগণের দিনেরও হাতে আর থুথুতে পানের পিকে বরকত আছে পীরদের, তাই না? পীর পানের পিক ফেলে আর এরা হাতে মুখে মাখে, গোটা গায়ে মাখে। দেখেছেন না? দেখেননি? যারা দেখেছে তারা এই সময় সময় বর্ণনা করেছেন। আর উজুর পানি, আর খাবার দাবার জুঠা। জি, যারা এরকম পীরপন্থী বেদাতপন্থী বলে হুজুর একটু খাবার একটু রেখে দিন আপনি, আমরা একটু তাবারক নেব। আমাদের তাবারক বন্টনের একটা ইস্তেলা আছে বেদাতিদের মাঝে, আছে না? নেই? ওটা কী হয়, বড় হুজুর যিনি আছেন বিসমিল্লাহ বলে ইফতেতা করে দেবেন, শুরু করবেন, উনি উদ্বোধন করে একটু খাবেন, তারপরে অন্যরা তখন তাবারক হইল, নাহলে কিছু ফুকটুক থুথু দিয়ে দিলেন, ফুকটুক দিলেন, তাহলে বেদাতি এই যে আবার কিসের তাবারক হইল? এসব তাবারক বেদাতি তাবারক, এমন কোনো বরকত নেই। বরকত আল্লাহ রাব্বুল আলামিন মোবারক, আল্লাহর দিন মোবারক, আল্লাহর কিতাব মোবারক, আল্লাহর রসুল মোবারক, কোরআনের আয়াত মোবারক, কোরআনের আয়াত পড়ে ফুক দিয়েছেন, কোরআনের আয়াতের বরকত আমার বরকত না। এটা হচ্ছে সালাফি আকিদা। আর বেদাতি আকিদা হচ্ছে যে বুজরুগানে দিন পীর, হ্যাঁ মুর্শিদ, হুজুর, কিবলা, সব বরকত আর বরকত, বরকত আর বরকত সব। জি, নবী সাল্লাম হাত রাখলেন, হাত রাখাতে যেমন একটা বরকত আছে এছাড়াও আছে, বড় ব্যক্তি যদি গায়ে হাত রাখে ওর একটা ভালো প্রভাব আছে, একটা অনুভূতি আছে, ফিলিংস, যে আমার গায়ে হাত রেখে হ্যাঁ স্নেহ করেছেন অথবা আমাকে উপদেশ দিয়েছেন, এটা এর একটা ভালো একটা প্রভাব আছে। কিন্তু এটা একটা দাওয়াতি কৌশল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়ে হাত রেখে দোয়া করে দিই, আল্লাহ মাগফির জাম্বা, কয়েকটি বাক্যে দোয়া করে, আল্লাহ এর অতীতের গুনাহগুলি মাফ করে দাও, নিশ্চয় চরিত্র খারাপ, চরিত্র খারাপ হয়েছে, কী হয়েছে, নির্লজ্জ হয়ে গেছে, নির্লজ্জ হয়েছে, তাহলে গুনাহ করেছে, সে বড় কিছু করুক না করুক কিন্তু অন্তর গুনাহ তো আছে, অন্তর পাপি, সেই জন্য তো এমন হয়েছে, মরিয়া হয়েছে যে এখন পারমিশন নিতে হবে, নাহলে আর থাকতে পারছো। একদিনে বড় জেনার কাছে কেউ যায় না, কিন্তু
একদিনে প্রথম দিনেই বড় জেনা বড় ব্যবচার কাছে চলে গেছে এমন খুব কম পাবেন। কি হয়েছে? নারী আসক্ত হয়েছে, কাউকে দেখে খুব ভালো লেগেছে, আর তারপরে মনে ঘুরপাক খাচ্ছে ঘুরপাক খাচ্ছে, তার জন্য মনটা ছটফট করছে, তখন তার সাথে যোগাযোগের চেষ্টা করেছে যে কোনোভাবে, যোগাযোগ হওয়ার পরে তার সাথে দেখা সাক্ষাতের জন্য অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার চেষ্টা করেছে, আর তারপর স্পর্শ করার চেষ্টা করেছে, তারপরে তার সাথে ফ্রি হওয়ার চেষ্টা করেছে, আর এতগুলি আরও মেলাগুলি স্তর পার হওয়ার পরে তখন বড় জেনে লিপ্ত হয়েছে। জি, জ্ঞানীরা এই কথা বলেছে, কোনোদিন প্রথম দিনে প্রথম চোটে হঠাৎ করে একটা ছেলে খারাপ হয়ে গেল ভালো থেকে, এটা কখনো হয় না। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দোয়া দে, আল্লাহ মাগফির জাম্বা, আল্লাহ এই ছেলেটির গুনাহ মাফ করে দাও। অতাহের কালব, অন্তর তার খারাপ হয়ে গেছে, অপবিত্র হয়ে গেছে, তার অন্তরটাকে পাক পবিত্র করে দাও। ও হাসেন ফারজাহু, তার লজ্জা স্থান অরক্ষিত আল্লাহ তুমি সুরক্ষিত করে দাও। লজ্জা স্থানকে সামলে রাখতে পারছে না সে, হ্যাঁ, যৌনাঙ্গের হেফাজত করতে পারছে না। হাসেন ফারজা, তার লজ্জা স্থানের সুরক্ষার হেফাজতের ব্যবস্থা করে দাও। এই দোয়া তিনটি বাক্যে দোয়া, আল্লাহ মাগফির জাম্বাহু ও তাহির কলবাহু হাসেন ফারজা, এই দোয়া নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ছেলেটাকে দিয়েছেন। এই দোয়া আপনার ছেলেমেয়েরা যখন যৌবনে পদার্পণ করছে আপনার দেওয়া উচিত নয়, কিন্তু এই দোয়াগুলি কি আমরা করছি? করা উচিত জি, বরং আগে থেকেই করবেন আপনি, যাতে করে আমার ছেলেমেয়েগুলো খারাপ না হয়ে যায়, চারিত্রিক প্রদস্খলন না ঘটে। আল্লাহ মাগফির জুনুবাহুম, বা আল্লাহ মাগফির জাম্বা, হ্যাঁ, ওয়াতাহির কালব, অন্তরটাকে আল্লাহ পাক পবিত্র রাখো। হাসেন ফারজা, তাদের মান ইজ্জতের হেফাজত করো, লজ্জা ইসলামের হেফাজতের তৌফিক দান করো। এই দোয়াগুলি এইরকমই, যে কোনো প্রিয়জন আপনজন যাকে আপনি আল্লাহর দিনের জন্য ভালোবাসেন, এই নয় যে আপনার রক্তের সম্পর্ক হইতে হবে, তাহলে যাকে আল্লাহর জন্য ভালোবাসেন তার জন্য আপনি হিতাকাঙ্ক্ষী হয়ে দোয়া করবেন, আল্লাহ মাগফির জাম্বাহু ও তাহির কলবাহু, যার চরিত্রে দেখছেন যে দোষ দেখা যাচ্ছে, বাঁকা পথে চলে যাচ্ছে, আল্লাহ ওকে ভালো করে দাও, রোগমুক্ত করে দাও, তার অন্তর রোগাক্রান্ত হয়েছে। এই দোয়ার পরে নবী সাল্লামের দোয়া এমনভাবে কবুল, ফালাম ইয়াকুন বাদা যালিকা আল ফাতা ইয়ালতাফিতা ইলা শাই, তার আগে সেই ছেলেটি এদিক সেদিক ধর্ণা দিত, কোথায় কোন মেয়েকে দেখতে পাবে, কোথায় কার দিকে তাকাবে, এগুলো করে বেড়াইত, তারপরে আর কোনো রকমে খারাপ রেপোর্ট শোনা যায়নি তার সম্পর্কে, কখনো দিন শোনা যায়নি, সে ভালো মানুষ হয়ে গেছে। এই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাদিস, যেখান থেকে শিক্ষা পেলাম কত জাহেল ছেলেটা, তাই না, যে নবী সাল্লামের কাছে ব্যভিচারের অনুমতি চাইছে, দিন সম্পর্কে কত অজ্ঞ, ব্যভিচারের অনুমতি হয়? হ্যাঁ, বলি ইন্নাল্লাহ লা ইয়ামুরুল ফাহশা, আল্লাহ কখনো অশ্লীল কথা কাজের অনুমতি দিতে পারেন না আর হুকুম দিতে পারেন না। দিন সম্পর্কে জাহেল, আর জাহেল হচ্ছে পাপিও জাহেল, সবচেয়ে বড় জাহেল হচ্ছে পাপি, জানে কিন্তু পাপ করে, পাপ হচ্ছে জাহেল, এই জন্য আবু জাহেল বলা হয়, অজ্ঞতার বাপ। ও তো জ্ঞানী ছিল, অনেক কিছু বুঝতো, না হলে কি করে নেতা হবে মক্কার? সে পাপি হচ্ছে জাহেল, বেয়াদব হচ্ছে জাহেল, কারো কাছে এলেম আছে কিন্তু বেয়াদব, দিন শিখছে দীর্ঘদিন ধরে দিন শিখছে কিন্তু আদব নেই, বড়দের আদব নেই, যে কোনো নোংরা ভাষা বড়দের সম্পর্কে বলতে পারে, তাহলে সে জাহেল বেয়াদব। তো এর মধ্যে বেয়াদবিও ছিল কথাতে, আর তারপরে দিন সম্পর্কে অজ্ঞতাও ছিল, আর তারপরে পাপও ছিল, পাপের দিকে ঝুঁকেছিল, যার ফলে অনুমতি চাইতে এসছে। তো জাহেল অজ্ঞর সাথে পাপির সাথে ভালো আচরণ নম্র আচরণ করতে হবে, এটি হচ্ছে সালাতের নীতিমালা। ১৭ নম্বর নীতিমালা হচ্ছে যে যে কোনো মানুষের ওপর মায়া করতে হবে, দয়া করতে হবে, এটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন গুণ, আল্লাহ রহমান, আল্লাহ রহিম। রহমান মানে কি? হ্যাঁ, শুধু দয়ালু, হ্যাঁ, অতি দয়ালু, বরং পরম করুণাময়। যেহেতু রহিমের তুলনায় রাহিমের তুলনায় রহমানে অনেক বেশি ব্যাপক অর্থ আছে, এই জন্য অনুবাদ করা হয়েছে পরম করুণাময়, আর অতি দয়ালু বা অতীব দয়ালু হচ্ছে রহিম। রহিম, রহিম শব্দ আল্লাহ ছাড়া অন্যের ক্ষেত্রে ব্যবহার জায়েজ,
আর রহিম নয়, আল দিয়ে নয়, কিন্তু রহিম। বিল মুমিনিনা রাউফুর রহিম, নবী সাল্লাল্লাহু আলাইহি রহিম আল্লাহ বলেছেন সূরা তাওবাতে। অতি দয়ালু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি রহমতুল্লাহ, আর বিশ্ব জাহানের জন্য রহমত বলেছেন, কিন্তু রহমান বলা যায় না। রহমানে এত ব্যাপকতা আছে অর্থের যে নবী বলে পরম করুণাময় রহমান, না হারাম, এটা আল্লাহর গুণ শুধু। কিন্তু রহিম করিম, আপনার আব্বা অনেক দয়ালু রহিম, মা বড় দয়ালু রহিমা, রহিম থেকে রহিমা, রহিমা নাম রাখছেন আপনারা, রাখছেন না আমাদের সমাজে রহিমা, কিন্তু রহমান কারো নাম রাখা যায় নাই। আর কারো নাম যদি আব্দুর রহমান থাকা রহমান বলে রাখছে, এটাও যায় না। এরা জাহেল যারা রহমান ভাই, রহমান ভাই, মিস্টার রহমান আর রহমান ভাই বলে, মূর্খ এরা, ইসলাম সম্পর্কে কিছু জানে না। এটা আল্লাহর জন্য শুধু প্রযোজ্য একমাত্র রহমান নামটি। তো 17 নম্বর নীতিমালা হচ্ছে মুসলিমের ওপর দয়া মায়া করতে হবে। জি, মুসলিমের ওপর, যে কোনো মানুষের ওপর মায়া দয়া করতে হবে, এমনকি অমুসলিমের মায়া করতে হবে। আর এই মায়ার জন্যই তাদেরকে ইসলামের দাওয়াত দিতে হবে। কারণ একটা অমুসলিম যদি অমুসলিম হয়ে সারা জীবন থাকে আর মারা যায়, সে যাবে কোথায়? তার পরিণাম চিরস্থায়ী জাহান্নাম সারা কাল। বলা যাবে না যে এত কাল, মরার পর থেকে শুরু করে খালেদিনা ফিহা, চিরস্থায়ী জাহান্নামী, আগুনে জ্বলা ছাড়া তার কোনো রকমের উপায় নেই, এতে কোনো সন্দেহ নেই, কোনো সন্দেহ নেই। এখন যে রাত এতে কেউ সন্দেহ করতে পারে, কিন্তু একজন কাফের হয়ে মারা যাবে, মুশরিক হয়ে মারা যাবে, আর সে স্থায়ী জাহান্নামী হবে না, কখনও বের হইতে পারে, এইরকমের কোনো অবকাশ নেই, কোনো সন্দেহ নেই যে সে চিরস্থায়ী জাহান্নামী। তাহলে কেন জাহান্নামে যাবে? আমাদের মতোই তাদের শরীর রক্ত মাংস আছে, হাড়হাড্ডি আছে, আমরা যদি আগুনে জ্বলি যে কষ্ট, সেটা কাফের জন্য কষ্ট হবে। এই মায়ার চেতনা নিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিচ্ছি, সংখ্যা বাড়ানো উদ্দেশ্য নয়, আমাদের কাছে যেই সংখ্যা আছে এই সংখ্যায় যথেষ্ট আছে, যদি এগুলো খাঁটি মুসলিম হয়ে যেত তো যথেষ্ট বেশি সংখ্যা আছে, কিন্তু সব আগাছাই বেশি, হ্যাঁ ধানের চাইতে চিটাই বেশি। আল্লাহ হেফাজত করুন, এবং আল্লাহ সত্যিকার মুসলিম এবং এই সংখ্যাগুলিকে সত্যিকার সংখ্যা আল্লাহ যেন পরিণত করেন। জি, তো মায়া করতে হবে। এই মায়া করার কারণেই আপনি আপনার ছেলে, আপনার স্ত্রী, আপনার প্রিয়জন, আপনার বাপ মা যদি এমন রোগে আক্রান্ত হয়, যেই রোগে অস্ত্রোপচার করে একটা অঙ্গ কর্তন করতে হবে, একটা হাত কেটে ফেলে দিতে হবে, একটা পা কেটে ফেলে দিতে হবে, হ্যাঁ আরও কিছু ভিতরে কেটে ফেলে দিতে হবে, করতে হচ্ছে না, হচ্ছে না, ক্যান্সার হয়ে গেছে, কেটে ফেলতে হবে কোনো অংশ, আর তাতে আপনাকে 10-20 লাখ টাকা খরচ করতে হবে, জমি জায়গা বিক্রি করতে হবে, কোনো দ্বিধাদ্বন্দ্ব নেই। কেটেও ফেলে আসছেন আর কি করছেন, টাকাও দিয়ে আসছেন, টাকার ক্ষেত্রে কোনো কৃপণতা করেন না। যে যত বেশি যাকে ভালোবাসে তার জন্য তত বেশি এই মায়া করে, আর এই মায়ার কারণে কি করছে, অস্ত্রোপচার করছে, ঠিক কিনা? কারণ এই উদাহরণটা কি জেহাদ ফি সাবিলিল্লাহ নয়? এটাই তো জেহাদ ফি সাবিলিল্লাহ উদাহরণ, যে এদেরকে ইসলামের দাওয়াত দিলাম কিন্তু ইসলামের দাওয়াত কবুল করছে না, বরং ইসলামের দাওয়াতকে এরা মুছে দেওয়ার চেষ্টা করছে, ইসলামের দাওয়াতের রাস্তায় বাধা সৃষ্টি করছে। তারা তো জান্নাতে যাবেই না, যাবে না, জাহান্নামে যাবে, গোটা মানব জাতিকে জাহান্নামে নিয়ে যেতে চায়, অন্যদেরকেও ইসলাম গ্রহণ করতে দিচ্ছে না, ইসলামের দিকে আসতে দিচ্ছে না। এই ক্ষেত্রে রাস্তায় যেমন ইঁট কাঁটা কষ্টদায়ক বস্তু পড়ে থাকলে আপনাকে ওই রাস্তায় যেতেই হবে, চলতে হবে, তাহলে কী করবেন? কাঁটাগুলো সরাবেন না, ডালপালা সরাবেন না, কষ্টদায়ক বস্তু সরাবেন? অবশ্যই সরাবেন। এই কষ্টদায়ক বস্তুকে সরানো আর রোগীর শরীরে অস্ত্রোপচার করা, এটা হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। টাকাও দিয়ে আসছেন আর রোগীর হ্যাঁ অঙ্গ কেটে ফেলে আসছেন, আর বলছেন যে সব কিছুই তার জন্য খরচ করে দিলাম, লাখ লাখ টাকা খরচ করে দিলাম, দেশের চিকিৎসা না বিদেশের চিকিৎসা করিয়ে নিয়ে আসলাম, যার যত বেশি মায় তত বেশি খরচ করছে। হ্যাঁ, আপনি আপনার প্রিয়জনের জন্য, মায়ের জন্য, বাপের জন্য, স্ত্রীর জন্য, ছেলে মেয়ের জন্য যেই খরচটা করবেন, পরের জন্য করবেন, এদের জন্য করবেন, করবেন না আপনি,
দিলে 10-20-50 টাকা 5000 টাকা দিবেন, কিন্তু যদি বলে 50,000 1,00,000 টাকা দেন কখনো দেবেন না আপনি, কারণ মায়া কম সেই জন্য। কথা বোঝা গেছে না? তাহলে বোঝা যাচ্ছে যে জিহাদ ফি সাবিলিল্লাহ তাদের কল্যাণের জন্য, যাতে করে নিজেরা জাহান্নামে না যায় আর অন্যদেরকেও জাহান্নামে না নিয়ে যায়, বরং রাস্তাটা খোলা রাখে। যে আসছে আসতে দাও জান্নাতের রাস্তা, যে আসছে ওদেরকে আসতে দাও, তুমি ইসলাম গ্রহণ করবে না করিও না, কিন্তু বাধা দিও না কাউকে। মক্কার কাফেরা যদি এই পথে বাধা না দিত, আমরা মুসলিম হব না, কিন্তু এই রাস্তায় বাধা দেব না। আরবের যারা ইসলাম গ্রহণ করছে করুক, তাহলে তো আর জিহাদ হইতো না। কথা বোঝা গেছে? তো আল্লাহ বোঝার তৌফিক দান করুন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার তিনি বলছেন যে হাসান বিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, আলীর ছেলে হাসান, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে? নাতি, বড় নাতি। হাসান বড় আর হোসাইন ছোট, রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন। হাসান বিন আলীকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুমু দিচ্ছেন, ছেলে মেয়েদেরকে চুমন দেওয়া, বিশেষ করে যারা কচিকাচা ছোট, যা বড় হলে তখন অন্যরকম, তখন অন্যরকম আদর স্নেহ, আর বড় ছোট একই রকমের আদর স্নেহ এটা আবার বাঞ্ছনীয় নয়। তো চুমন দেওয়া এটা ভালো কাজ, এটি সন্ন্যাত, এটি হচ্ছে মায়ের বহিঃপ্রকাশ, হ্যাঁ এটি আদর স্নেহের বহিঃপ্রকাশ। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নাতিদেরকে চুমন দিতেন, তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলে হাসানকে একদিন চুমো দিচ্ছেন। সেই সময় আকরা বিন হাওয়েস তামিম বানু তামিমের একজন নেত্রী স্থানীয় ব্যক্তি, সিরাতে গতকালকে তার আলোচনা করছিলাম, দীর্ঘ বিলম্বে সে ইসলাম গ্রহণ করেছিল এবং সে কট্টর বেদুইন আর শক্ত প্রকৃতির মানুষ ছিল। এমনি বেদুইনদের মায়া মমতা কম, এরা নিষ্ঠুর টাইপের হয়, হ্যাঁ বললো হ্যাঁ, না বললো না, এটা সে বেদুইন স্বভাব। আরব দেশের বেদুইন আর আমাদের ভারত বাংলাদেশের হচ্ছে আদিবাসী, কথা বলছেন, আদিবাসীদের সাথে যারা চলেছেন বা কাছাকাছি দেখেছেন তারা জানেন, সাঁওতাল টাঁওতাল যারা আছে, আপনাদের এলাকা মনে হয় নাই নাকি আছে, তাহলে তো খানিকটা বুঝে, যদি ওদের সাথে চলে থাকেন বা কাছাকাছি তাহলে বুঝবেন বা শুনে থাকেন। আকরা বিন হাওয়েস ওখানে বসেছিল, ও দেখছে, তখন আকরা বলছে ইন্নালি আশারাতে মিনাল ওয়ালাদ, আমার একটা নয় দুটা নয় দশটা ছেলে আছে, দশটা ছেলে আছে, মা কব্বাল তো আহাদা মিনহুম, তাদের কাউকে জীবনে আমি চুমা দিনি, কাউকে চুমা দিনি আমি। অনেক বাপেরা মনে করে যে কাউকে চুমা দেওয়া মানে কি দুর্বলতা, এটা এটা গতকালকে মনে হয় সিরাত আলোচনা করছিলাম নাকি, হ্যাঁ অনেকে মনে করে যে ছেলে মেয়েদেরকে মানুষ করলে সব সময় কড়া মেজাজে থাকতে হবে, যাতে সবাই ভয় পায়, মেলোডির মেজাজ পুলিশের মতো, কারণ পুলিশ যখন সিভিল ড্রেসে বাড়িতে থাকে, পাঞ্জাবি পরে আছে, এমনি প্যান্ট শার্ট পরে আছে, তখন সাধারণ আমাদের মতো মানুষ, ওকে নিজে করলে হয়েছে আমি সাধারণ একজন এই সমাজেরই ছেলে, কিন্তু যখন ওদের যে এইটা কী বলে ওটাকে ইউনিফর্ম পরে নেই, তখন ওর মেজাজ অন্যরকম হয়ে যায়, ওর মেজাজটা অন্যরকম হয়ে যায়, কথা বুঝতে পারছেন না? তো ওই রকম মেজাজ যদি কেউ রাখে বাপ মা, যে এইভাবে শাসন করলে ছেলে ভালো হবে, কখনো ভালো হবে না, আবার সব সময় যদি মাথায় চড়িয়ে নেয় কাঁধে চড়িয়ে নেই তাতেও ভালো হবে না, আদরের সময় আদর, স্নেহে স্নেহ আর মায়া দেওয়ার সময় মায়া দেওয়া, আর শাসনের সময় শাসন, চাপ সৃষ্টি করা চাপ সময় চাপ সৃষ্টি করা, আর উৎসাহিত করা তারগিব এবং তারহিব, তারগিব তারহিব, একটি হাদিসের কিতাব রয়েছে ওর নাম কি ইমাম মুনজির রহমতুল্লাহ, তারগিব তারহিব, তারগিব মানে ভালো কাজে উৎসাহিত করা, আর তারহিব মানে হচ্ছে ভীতি প্রদর্শন করা। কোরআন হাদিসের দুটোই আছে, কিন্তু কোরআনে কেরিমে আয়াত আসছে কিছু আয়াত একই জায়গায়, কিন্তু বেশিরভাগ জায়গাতে এরকম আছে, জান্নাতের কথা উৎসাহিত করছেন আল্লাহ, ভালো কাজ করো জান্নাত, তাজরিমিন তাহাতা আনহার, আর এক দুটো আয়াত পরে চলে আসছে ইন্নাল্লাযিনা কাফারু মিন আহলি কিতাব মুশরিকিন ফি নারি জাহান্নাম খালিদিন ফিহা, তবে শুনে রাখো যদি কুফরি করো যদি পাপ করো তাহলে জাহান্নাম আছে, তারহিব ভীতি প্রদর্শন, এটা হচ্ছে কোরআন সুন্নার শিক্ষা, এটা হচ্ছে তরবিয়তের তরিকা ছেলে মেয়েদেরকে।
তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা শুনে অবাক হলেন আর তার দিকে তাকালেন, তাকে বললেন মাল্লা ইয়ারহাম লা ইয়ারহাম, কেউ যদি দয়া মায়া না করে তো তার উপরও দয়া মায়া করা হবে না। কার পক্ষ থেকে হবে না? আল্লাহর পক্ষ থেকে। কেউ যদি মানুষের উপর কি না করে, মায়া না করে, তো আল্লাহ যিনি মানুষের মালিক তার উপরে মায়া করবে না। জি, যে কোনো স্তরে হোক না কেন, সরকার শাসক যদি জনগণের মায়া না করে তো আল্লাহ সেই সরকার মায়া করবে না। হ্যাঁ, বাড়ির যে অভিভাবকরা রয়েছে, বাপ মা রয়েছে, যদি ছেলেমেয়েদের মায়া না করে তো আল্লাহ তাদের মায়া করবে না, দয়া করবে না। সমাজের যে সব শক্তিশালী লোকেরা রয়েছে, পয়সার লোকেরা রয়েছে, গরিব দুঃখী অসহায়দের উপর যদি মায়া না করে তাহলে আল্লাহ মায়া করবেন না, রহম করবে না। স্বামী স্ট্রং, স্ত্রীর তুলনায়, আর আমাদের সমাজে তো আরও বেশি, এমনিও আরবদের মধ্যেও কম না। হ্যাঁ, না আমি স্বামী, তো স্বামী যদি স্ত্রীর মায়া না করে তো আল্লাহ স্বামীর মায়া করবে না, রহম করবে না। তুমি রহম করবে না তাহলে আল্লাহ রহম করবে না। অন্য আর একটি হাদিস এভাবে রয়েছে, ইরহামু মান ফিল আরদ ইয়ারহামুকুম মান ফিস সামা, যারা জমিনে আছে জমিনবাসীর ওপর তোমরা কি করো, দয়া করো, রহম করো, তাহলে যিনি আকাশে রয়েছেন তিনি তোমাদের উপর রহম করবেন, মায়া করবেন, দয়া করবেন। তাহলে আল্লাহ কোথায় আছেন? এটা আকিদারও দলিল, আল্লাহর ক্ষেত্রে আকিদারও দলিল যে আল্লাহ সর্বত্র বিরাজমান না, সব কিছুতে বিরাজমান না। এটা কুফুরি আকিদা যে সর্বত্র, সর্বত্র যেখানে আল্লাহ আছে এগুলোতে আল্লাহ আছে, সর্বত্র মধ্যে এই আপনার এই যে বোতলটা, এই বোতলের ভিতরে পানি, পানি ভিতরটাও তো আল্লাহকে, পানির ভিতরে আল্লাহ আছে। এটি তো হিন্দু ধর্ম যে সব কিছুতেই ভগবান, সব কিছুতে ঈশ্বর, সুতরাং দেবদেবীর পূজা করছি তো ওইটা তো ঈশ্বরের পূজা করছি, কারণ সর্বত্র বিরাজমান মানে ওই যে প্রতিমাটি আছে, যে প্রতিমা পূজা হচ্ছে সরস্বতী বা লক্ষ্মী, ওর মধ্যে আল্লাহ আছে নাউজুবিল্লাহ। তাহলে যদি বলে যে ওইটাই তো আল্লাহ, ওই তো আল্লাহর পূজা করছি, আল্লাহকে ঈশ্বর বলছে তারা, এটা তো হিন্দু ধর্ম, তাহলে ইসলামের আকিদা আর হিন্দুদের আকিদা কী পার্থক্য হইল? কোনো পার্থক্য নেই। কথা বুঝতে পেরেছেন? এটা যেমন তেমন কথা নয়, কিন্তু এই হালকা বিষয় মনে করবেন না যে আল্লাহ আকাশে রয়েছেন, আকাশের ওপরে রয়েছেন আরো সাজিম, আর আল্লাহ সর্বত্র বিরাজমান, দুটাই তো মুসলিমরা বলে, এটাও ঠিক ওইটাও ঠিক, না এটা একটু ভুল, কিন্তু কিন্তু না না কিন্তু না, এটা কুফুরি আকিদা, এটা হিন্দুদের আকিদা। এই আকিদায় সব কিছু পূজনীয়, হিন্দু ধর্ম এটা, কারণ সব কিছুতে আল্লাহ আছে। আঠারো নম্বর নীতিমালা মানহাজ সালাফের, সেটা হচ্ছে মানুষের তরবিয়ত করতে হবে বা প্রশিক্ষণ দিতে হবে, শিক্ষা দিতে হবে, কিসের ভিত্তিতে? সহি আকিদার ভিত্তিতে। এই না যে সহি আকিদার খবর নেই আর আপনি ইসলামের অনেক কিছু শেখাচ্ছেন যেমন অন্য অন্যরা শেখায়, এটা সালাফি মানহাজ নয়। সালাফি মানহাজে আর যারা সালাফি মানহাজের অনুসরণ তাদের মাঝে এটাই পার্থক্য। সৌদি আরবের দাওয়াত হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেইভাবে দাওয়াত শুরু করেছেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো সত্য মাবুদ নেই, তুফলিহু, সফল হয়ে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এই কথা চিন্তা করেছেন যে এরা ঘরে ঘরে কত দেবদেবীর পূজা করে, কাবার চারপাশে শুধু 360টা মূর্তি, আর অলিতে গলিতে মূর্তি আর মূর্তি পূজা মক্কায়। তো মূর্তি পূজা সম্পর্কে একেবারে নীরব থাকবো, কিছু বলবো না, না হলে ঝামেলা বেঁধে যাবে প্রথমখানে। হ্যাঁ, আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো মা সত্য মাবুদ নেই, সুতরাং এগুলো সব বাতিল, এই কথাও বলবো না, না হলে ঝামেলা বেঁধে যাবে, এগুলো থাক পরে পরে থাক, এখন কি বলবো, সত্য কথা বলো, আমানতের খেয়াল রাখো, হ্যাঁ ওয়াদা খেলাপি করিও না, আর তারপরে মানুষের উপকার করো, মানুষের ক্ষতি করিও না, সুদ খেয়ো না, ঘুষ খেয়ো না, তারপরে ব্যভিচার করিও না, এগুলো শিক্ষা দিয়েছেন প্রথম, বলেন না কেন? এই শিক্ষাগুলো দিয়েছেন প্রথম না কিসের শিক্ষা দিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ শিক্ষাকে দিয়েছেন, লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, এতে সফলতা। কারণ লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক ঠিক থাকে, আল্লাহ ছাড়া কাউকে সেজদা করোনি, কাউকে ডাকোনি,
কিন্তু পাপ করে মরেছো তারপর একদিন জান্নাত পেতে পারো। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ যদি ঠিক না থাকে, দেবদেবীর সামনে সেজদা করে মরেছো, অথবা কাকে সেজদা করেছো, হ্যাঁ মাজারে সেজদা করে মরেছো, আর অনেক নামাজ পড়েছো, তাহাজ্জুদ পড়েছো, আর জীবনে কোনোদিন একটা পয়সা কারো মেরে খাওনি, আমানতে খেয়ানত করনি, কারো ওয়াদা খেলাফি করনি, কারো ক্ষতি করনি, জান্নাত পাওয়া যাবে? শিরক কুফর নিয়ে আল্লাহর সামনে হাজির, জান্নাত পাওয়া যাবে না। তো এই জন্য সহি আকিদার ভিত্তিতে দাওয়াতি কাজ করতে হবে, আগে আকিদা বিশ্বাস ঠিক করতে হবে, আর সেই সহি আকিদা সহি বিশ্বাসের ভিত্তিতে মানুষকে গঠনমূলক যে কোনো ভালো কথা শেখান। কিন্তু আগে কি থাকবে? সহি আকিদা, আকিদাটা ঠিক হইতে হবে। আকিদা হচ্ছে কিবলার মতো, এর আগে অনেক আগে আমি বলেছিলাম, আকিদা হচ্ছে কার মতো? কিবলার মতো। নামাজে যখন দাঁড়াইবেন আগে কিবলা ঠিক করে আল্লাহ আকবার তকবীরে তাহরিমাত দিবেন না, তকবীরে তাহরিমাত দিয়ে নেবেন, তারপর আল্লাহ আকবার, এখন কিবলা এইদিকে আল্লাহ আকবার, আমি এরকম করে নিলাম তারপর এরকম ঘুরলাম, চলবে কি? না, আগে কিবলা মুখী হইতে হবে, আগে কিবলা মুখী হইতে হবে। তো আকিদাটা হচ্ছে কিবলা, বিশুদ্ধ আকিদা আগে ঠিক করে তারপরে ভালো, এটা হচ্ছে ফাউন্ডেশন, ভিত, আপনার ভিত মজবুত, কারণ আপনার আকিদাতে শেরিক নেই, বেদাত নেই, আর তারপরে যেটুকু আমল করছেন ঠিকই আছে। ফাউন্ডেশন যদি মজবুত থাকে, ওর পরে দশতলা বিশতলা পঞ্চাশ একশোতলা উঠান না, বড় বড় টাওয়ার করেন না, কিন্তু ফাউন্ডেশন যদি সরা হয়, বেকার হয়, তাহলে একতলাও ঠিকবে না, ভেঙে পড়ে যাবে। ঠিক ওই রকমই বেদাতিদের আমলগুলি, অনেক আমল তারা করে, অনেক জিকির আজকার করে, কিন্তু কোনোটাই কাজে লাগে না, বেকার হয়ে যাস। তো কি বলছিলাম, যে মানুষকে যে শিক্ষা দিতে হবে, তরবিয়ত করতে হবে, আর তরবিয়ত ঘর থেকে, তরবিয়ত ঘর থেকে, তারপরে পর ও আনফুসাকুম ওয়াহালিকু নারা, আগে নিজেকে ঠিক করো, ওয়াহালিকু নিজের পরিবারকে ঠিক করো, আর তারপরে বাইরে। জি, তো যেখানেই করেন না কেন, আপনি সীমিত আকারে করেন অথবা অনেক লোকের মাঝে করেন, আপনি যখন মানুষকে ভালো শিক্ষা দেবেন, সহি আকিদার ভিত্তিতে ভালো শিক্ষা দিতে হবে, সহি আকিদার ভিত্তিতে ভালো শিক্ষা দিতে হবে। জি, আকিদা যেন ঠিক থাকে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যেন তৌফিক দান করেন, অন্যান্য শিক্ষাও দেবেন, কিন্তু আকিদা শিক্ষা আগে। সালাফি মানহাজের কথা বলছিলাম, যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে শুরু হবে, শিরক যেন না থাকে, বড় শিরক ছোট শিরক আপনাকে চিহ্নিত করতে হবে, আর বড় শিরক ছোট শিরক মুক্ত হইতে হবে, বেদাত মুক্ত হইতে হবে, সুন্নতের অনুসারী হইতে হবে, তৌহিদ ভিত্তিক ইবাদতবন্দী হইতে হবে, ঠিক না? এক আল্লাহর জন্য ইবাদত হইতে হবে, এক রসুলের তরিকা হইতে হবে, দুটো মূল কথা মনে রাখবে, তাইলে আমল কবুল হবে, হয়ে গেল কথা না? আর তারপরে সবগুলি ভালো কাজ করেন, আর সমস্ত পাপ কাজ ছাড়েন, ছাড়েন আপনি মন্দ কাজ কথা কাজ ছাড়েন, আর সমস্ত ভালো কাজ করেন, আপনি ফরজ নফল করেন, কিন্তু আকিদাটা ঠিক আগে রেখে এর ভিত্তিতে আপনি নিজেও এরকম হবেন, আর ওর ভিত্তিতে মানুষকে তালিম তরবিয়ত করবেন। পক্ষান্তরে আপনি দেখেন দুটো দল যেহেতু মাঠে ময়দানে আরও কাজ করছে, যারা সালাফি মানহাজের অনুসারী নাই, একটি হচ্ছে ইখওয়ানি জামাত ইসলামী, জামাত ইসলামী যেটা ভারত বাংলাদেশ পাকিস্তানে, সেটা হচ্ছে আরব দেশগুলিতে, মেসরে সুডানে এইসব দেশগুলিতে হচ্ছে ইখওয়ানুল মুসলিমিন, হ্যাঁ ব্রাদারহুড, এদের মতাদর্শ দেখেন সালাফি মানহাজের সাথে মিল নেই। আর একটা হচ্ছে তবলিগ জামাত, যেটা শুরু হয়েছে ভারত থেকে, আর বিশ্বের অনেক জাহেল মানুষদেরকেই, জেনারেল শিক্ষিতদেরকে নিজের এই বেদাতের জালে ফাঁসিয়ে দিয়েছে, তাদের মানহাজটা দেখুন, তাদের মতাদর্শ পদ্ধতিটা দেখুন, তরবিয়তের পদ্ধতি, জামাত ইসলামীর আর ইখওয়ানিদের তরবিয়তের মানুষকে ভালো কথা বলার বা ইসলামের কথা বলার পদ্ধতিটা কি? যখন গণতন্ত্রে তারা নামেনি, মওদুদীর যুগে গণতন্ত্র কিন্তু কুফুরি মতবাদ ছিল প্রথম যুগে, আর তারপরে শেষ যুগে এসে গণতন্ত্রকে যেই কুফর সারা জীবন কুফুরির ফতোয়া দিয়ে আসলো ডেমোক্রেসিকে, সেটাকে তো ইসলাম বানিয়ে দিল, তাদের ধর্মটা যুগ উপযোগী করার জন্য যে কোনো সময় পরিবর্তন হতে থাকে আবার এটা। কিন্তু তো এ কথায় কিন্তু বাড়াবাড়ি নেই, কিন্তু মওদুদি মোহাম্মদ আলী জিন্নার পরে সারা জীবন তার কিতাব আমি পড়েছি, অনেক পড়েছি, যেহেতু
জমহুরিয়াত মানে ডেমোক্রেসি, গণতন্ত্র। গণতন্ত্র কুফর হ্যায়, কুফর হ্যায়, কুফরি কুফরি নিজাম হ্যায়, কুফরিয়া নিজাম হ্যায়। কিন্তু যখন এ আসলো মোহাম্মদ আলী জিন্নার মেয়ে দাঁড়ালো ফাতেমা জিন্না, আর তার বিরোধী দলে ছিল আইয়ুব খান, এদের নাম তো নিশ্চয়ই শুনেছেন। জি হ্যাঁ, তো তখন ফাতেমা জিন্নার সাপোর্ট করে দিল, যে গণতন্ত্র কুফরি বললো সেটাকে সাপোর্ট করে দিল। এখন আমি যদি বলি যে এই গণতন্ত্র পদ্ধতি অন ইসলামিক, আর তারপরেও আমি যদি আওয়ামী লীগ হয়ে যাই অথবা আমি বিএনপি হয়ে যাই, তাহলে আমি কী শিক্ষা দেবো জাতিকে বলেন দেখি? তাহলে আমাকে নিউট্রাল থাকতে হবে যে আমার ইসলাম আলাদা, এটার সাথে মিলে না, এটার সাথে মিলে না, আপনাদের কথা বুঝতে পারছেন কি না? জি, তো ফাতেমা জিন্না মহিলাকে সাপোর্ট করে দিল। মহিলা সাপোর্ট করাটা আজকাল নতুন কথা নয়, কিন্তু এদের এটা মদদিন নিজেই করে গেছে বেঁচে থাকতেন। তখন তাকে বলা হলো যে আপনি একটা মহিলা মানুষকে কী করে সাপোর্ট করলেন, পুরুষ ছিল আইয়ুব আলী খান, যদি আপনাকে সাপোর্টই করতে হয় হ্যাঁ ইলেকশনের ক্ষেত্রে ভোটের ক্ষেত্রে, তো আপনি আইয়ুব খাঁকে করতেন। তখন তার উত্তরটা শুনবেন, যুক্তিতে মুক্তি, যুক্তিতে মুক্তি। তিনি বললেন যে দেখো, আইয়ুব খাঁর মধ্যে শুধু একটা গুণ আছে, সেটা হচ্ছে পুরুষ হওয়া, বাকি কিছুই নেই। আর ফাতেমা জিন্নার ভিতরে একটা দোষ আছে, বাকি সব ভালো, দোষটা কি? শুধু মহিলা। মজার কথা, কত সুন্দর কথা, মানে বুঝলেন না? বুঝলেন না মানে ফাতেমা জিন্না, ফাতেমা এই মহিলা আইয়ুব খাঁর চাইতে সব দিক দিয়ে ভালো, শুধু একটা ত্রুটি কি? মহিলা নেত্রী। আর আইয়ুব খাঁর একটাও কিছু ভালো নাই, শুধু একটাই ভালো কি? যে একটু পুরুষ বেশ। সুতরাং একটা ভালোর জন্য কেন সাপোর্ট করব, এর সবগুলি ভালো মহিলা, কিন্তু একটা দোষ ও কি সাপোর্ট করবো? এবার বুঝলেন, এটা হচ্ছে জামাত ইসলামের ইসলাম। সে পাকিস্তান আমলে যখন জামাত ইসলামী প্রবক্তা প্রথম ব্যক্তি, তাঁর বক্তব্য এটা এবং তাঁর কথা এগুলি আপনাদেরকে শোনাচ্ছি। আচ্ছা, জামাত ইসলামীরা যখন বক্তব্য করে বা তাদের লিখনী পড়লে দেখবেন, দেশে মদ চলবে না, ঘুষ চলবে না, কথা বোঝা গেছে না, বেশ্যাখানা চলবে না, বলে না বলে না, মদের লাইসেন্স দিচ্ছে সরকার, বেশ্যাখানের লাইসেন্স দিচ্ছে সরকার, বলে না বলে না। কিন্তু জীবনে কোনো দিন শুনবেন যে দেশে এতগুলি মাজার আল্লাহকে বাদ দিয়ে অন্যের পূজা হচ্ছে, এটা চলবে না? শুনেছেন? এটা শুনবেন সালাফি আলেমের কাছে, সালাফি দায়ের কাছে। এইখানেই পার্থক্য, যে সহি আকিদার গুরুত্ব তাদের কাছে নেই, বরং একজন বড় আলেম বাংলাদেশে যিনি থেকেছেন দীর্ঘ সময়, আর বাংলাদেশের দাওয়াতের ময়দানে মাশাআল্লাহ তাবারাকাল্লাহ অনেক অবদান ছিল, তিনি বড় একজন জামাত ইসলামী নেতার কাছ থেকে সামনাসামনি বসে, বাংলাদেশের যারা বড় জামাত ইসলামী নেতা তাদের নাম বলছি না, বলছে বৃহৎ স্বার্থের জন্য শিরকের সাথেও সমঝোতা প্রয়োজনে করতে হবে। এটা হলো জামাত ইসলামীর মানহাজ, বৃহৎ যদি স্বার্থ থাকে তো কিসের সাথে? শিরকের সাথেও কি করতে হবে? কম্প্রোমাইজ করতে হবে। তার শিরকের সাথে যদি কম্প্রোমাইজ করতে হয় তো অসুবিধা কি গণতন্ত্রের সাথে? গণতন্ত্র ছাড়া তার আমরা ক্ষমতায় যেতে পারছি না, এই জন্য গণতন্ত্র মেনে নিয়েছি। এখন কি করব, এই তো হইল কথা তাদের। আচ্ছা, যেটা বলছিলাম যে এরা দেখেন সুদের বিরুদ্ধে বলবে, ঘুষের বিরুদ্ধে বলবে, আর মদের বিরুদ্ধে, মদের লাইসেন্সের বিরুদ্ধে বলবে, বেশ্যাখানার লাইসেন্সের বিরুদ্ধে বলবে, কিন্তু পীর মরিদির বিরুদ্ধে বলবে না, বরং তাফসিরুল কোরআন মাহফিলের বক্তব্য এখনও রেকর্ড আছে, আমরা সব পীরের বিরোধী নই, হ্যাঁ হক্কানি পীর অবশ্যই আছে, আমরা ভণ্ড পীরদের বিরোধী, আছে না নেই কথা? অথচ ইসলামে পীরতন্ত্র শির আর বেদাত ছাড়া শিখিয়েছে, এটা কি বলেন দি? এই পীর মরিদি শিরক আর বেদাত ছাড়া জাতিকে দিয়েছেটা বাকি? এই পীর মরিদির শেষ পরিণাম হচ্ছে মাজার পূজা, এই পীর মরেছে ওর মাজার পূজা শুরু হয়েছে, আস্থানা গড়ে উঠেছে, জি যুগে যুগে, জি আল্লাহ হেফাজত করুন। তো এটা হলো জামাত ইসলামের মানহাজ, যে সুদ ঘুষ মিটাও, বেশ্যাখানা মিটাও, মদ চলবে না, আর এই চলবে না, সেই চলবে না, কিন্তু মাজার থাক, পীর থাক, হ্যাঁ শিরকের বাজার গরম থাক, কোনো অসুবিধা নেই। তবলিগি তরিকা, তবলিগি তরিকা হচ্ছে যে আমাদের সময় লাগান, আসেন সময় দেন, আর কি করেন 40 দিন আমাদের সাথে বেরিয়ে যান,
আর কি করেন, ওরা কি করবে, শুধু ফজিলত বয়ান করবে, আপনি এই আমলগুলি করেন, এত লক্ষ নেকি, তো এত কোটি নেকি, এত হাজার নেকি, কথা বোঝা গেছে না? কিন্তু তৌহিদ সবচেয়ে বড় ফরজ, শিরক সবচেয়ে বড় অপরাধ, কখনো শুনতে পাবেন না। বরং তাদের মানহাজ আদর্শ হচ্ছে শিরক যদি বলেন কোনো কাজকে, এটা ভুল যদি বলেন তো আপনি ঘৃণা ছড়িয়ে দিলেন, আপনি মানুষকে দূরে সরিয়ে দিলেন। এ কথাই বলছিলাম, নবী সাল্লাল্লাহু আলাইহি এই চিন্তা করেনি যে মক্কায় সবাই তো মুশরিক কাফের, দেবদেবীর পূজারি, তো এদের মাঝে যদি বলি যে এই দেবদেবীর পূজা চলবে না, তাহলে তো আমি ঘৃণা ছড়িয়ে দিলাম। এটা করেছেন, তাহলে নবী সাল্লাম ঘৃণা ছড়িয়েছেন, আর তবলিগীরা ঘৃণা ছড়াইতে চায় না। তাহলে তবলিগীদের হ্যাঁ যে মতাদর্শ বা তরিকা, সেটার মিল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নেই, নবী সাল্লাম আদর্শের সাথে নেই, সাহাবা কেরাম আদর্শের সাথে নেই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের পাঁচ দিন আগে, তিন দিন আগে, শেষ দিনও একবার না বারবার করে রিপিট করেছেন এই বাক্যটি। সেটা কি ছিল? লানাতুল্লাহি আল ইয়াহুদে অন্যাস, ইয়াহুদি নাসারাদের আল্লাহর কি হোক, অভিশাপ হোক। কেন? কারণ তারা ইত্তাখাজু কুবুর আম্বিয়াহিম মাসাজিদ, নবীদের কবরগুলিকে তারা সেজদার স্থানে পরিণত করেছে, কবরে তারা সেজদা করেছে, সেজন্য তাদের কি হয়েছে, লানত হয়েছে। মা এসা বলছেন যে তিনি সতর্ক করছেন যে হে মুসলিম, যে তোমরা আবার ওই কাজ করে লানত খেয়ে না, আল্লাহ লানত যেন তোমাদের উপর না গজব না পড়ে। কথা বোঝা গেছে না? ইহাজের মাসানাও সাবধান করছিলেন যে তোমরা আবার মাজার পূজায় লিপ্ত হয়েও না, আশঙ্কা ছিল না বিশ্বাসলামকে, তাই হয়েছে, মুসলিম জাতি মাজার পূজায় লিপ্ত হয়ে গেছে, অসংখ্য মুসলিম। জি, তো সহি আকিদার গুরুত্ব দেওয়া হচ্ছে সালাফদের মানহাজ, সালাফি মানহাজ যারা সাহাবাই কেরামদের আদর্শের ওপর রয়েছেন। আর বাকি দুটো তরিকা বললাম, একটা হচ্ছে দেশ থেকে রাষ্ট্রীয় পর্যায়ে কি করো, এই ঘুষ মেটাও আর সুদ মেটাও, তো এই সব অপরাধ মেটাও, কিন্তু শিরক বিদআত মুছে ফেলো, মিলাদ হতে দেওয়া যাবে না, তো এ হবে না, সে হবে না, পীর মুরিদি হবে না, এগুলো নাই না, হক্কানি ফির আছে, রাস্তা খোলা আছে। যদি কেউ এসে বলে যে আপনি পীরের বিরুদ্ধে বলেছেন, বাবা আপনার বিরুদ্ধে তো বলিনি, আপনি তো হক্কানি পীর। তো ১৮ নম্বর মূলনীতির কথা বলছিলাম, একটি হাদিস আছে আবু ওয়াকিদ লাইসি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন খারাজনা মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আমরা বের হইলাম, এলা হোনাইন, হোনাইনের যুদ্ধে, ও নাহানু হুদাসাও আহাদিন বে কুফরিন, তখন আমরা নতুন নতুন সব কুফরি ছেড়ে ইসলামে এসেছিলাম, নিউ মুসলিম সব, দশ হাজার নিয়ম মক্কা থেকে, মক্কা এসেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনা থেকে মক্কা আসলেন, আর তারপরে নিউ মুসলিম কতটি সাথে হইল, দুই হাজার, বারো হাজার। তো এর আবু ওয়াকিদ লাইসি নিউ মুসলিম ছিলেন, বলছে আমরা সব নিউ মুসলিম ছিলাম, এই সদ্য কুফুরি ছেড়ে এসেছি, শির মূর্তি পূজা ছেড়ে এসেছি, ওয়ালিল মুকিন, এখনও তাহলে কি আছে, একটা ভক্তি আছে, যারা নতুন নতুন হেদায়ত হয়ে আসে, নিজের ধর্ম সম্পর্কে একটা কী থাকবে, বিগত ধর্ম সম্পর্কে একটা দুর্বলতা থাকেই, দুর্বলতা থাকবে। ওয়ালিল মুশরিকিনা সিদরাতুন, দেখলাম যে মুশরিকদের একটা বড়ই গাছ আছে, ইয়াকুফুনা ইনদাহা, সেখানে গিয়ে তারা বড়ই শ্রদ্ধা সম্মানের সাথে গিয়ে কি করছে, ধর্ণা দিচ্ছে, সেখানে গিয়ে বসছে, তাবারক হাসিল করছে, ওয়ানুতুনা বিহা আসলাহা, তোমার সেখানে তাদের অস্ত্রগুলি তরবারিগুলি লটকাচ্ছে, সেই গাছটির নাম ছিল জাতে আনুমাত। ফামারানা বে সিদরাতিন, একটি বড়ই গাছ হয়ে আমরা অতিক্রম করলাম, ফাকুল্লা ইয়া রাসূলুল্লাহ, আর দেখলাম যে এটা তো তাদের মোবারক জায়গা, আর এখানে করে তারা তাবারুক হাসিল করছে, তাদের অস্ত্রগুলি লটকাচ্ছে, তারা সেখানে এসে কিছুক্ষণ বসছে, ইয়া রাসূলুল্লাহ ইজা আল্লাহ না জাত আনওয়াত কামালহম জাত আনওয়াত, এদের একটা যেরকম গাছ আছে আর তারা তাবারুক হাসিল করছে, আমাদেরও একটা ওইরকম কিছু দেন, আমরাও তাবারুক হাসিল করি, কার মতো, মুশরিকদের মতো, মুশরিকদের মতো, আমরা মুসলিম হয়ে গেছি তো আমাদেরও একটা বিকল্প কিছু লাগবে, বিকল্প। আর এই বিকল্প হয়েছে, ভারতের লোকেরা হিন্দুরা মুসলমান হয়েছে, মুসলমান হওয়ার পরে তখন মাজার পূজা শুরু করেছে, মূর্তি পূজা ছেড়েছে, দুর্গা পূজা ছেড়েছে, আর দুর্গা পূজা শুরু করে দিয়েছে, ব্যাস এটুকু পার্থক্য হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ পড়িয়ে দেওয়া হয়েছে, কিন্তু তাদের আকীদা শেখানো হয়নি, আকীদা তরবিয়ত দেওয়া হয়নি, যে দেখো লা ইলাহা ইল্লাল্লাহ মানে যেমন মূর্তি পূজা চলবে না, তেমন মৃত পূজাও চলবে না, মূর্তি পূজাও চলবে না, আর মৃত পূজাও চলবে না, এমনকি জিন্দারও পূজা চলবে না, জীবিতরও পূজা চলবে না, আল্লাহ ছাড়া কারো ইবাদত চলবে না, আবুদুল্লাহ ওয়ালা, তো এই শিক্ষা দেওয়া হয়নি, যার ফলে হয়েছে কি, মাজার পূজা ধরে নিয়েছে।
তো যখন এরা বলল যে আমাদেরকে একটা দেন ওই রকম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি অবাক হয়ে গেলেন যে এরা কি মুসলমান হলো সব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইন্নাহা সুনান, এ তো বিজাতির অন্ধ অনুকরণ, বিজাতির আদর্শ। কুলতু মাল্লাযী নাফসি বিয়াদিহি, তো বিজাতির অনুকরণের কথা তোমরা বলে ফেললে। কামা কালাত বনু ইসরাঈল, যেমন বনু ইসরাঈল মূসা আলাইহিস সালামের কাছে এরকমটাই তলব করেছিল প্রাচীন যুগে, বনু ইসরাঈলদেরকে নিয়ে নিজের বংশদের যারা মুসলমান ছিল তাদেরকে নিয়ে মূসা আলাইহিস সালাম কোথায় একটা সফরে যাচ্ছিলেন, আর রাস্তাতে দেখছে যে কিছু লোকেরা কি করছে, দেবদেবীর পূজা করছে, ইয়াকুফুনা আলা আসনামিন লাহুম, মূর্তি পূজা করছে। দেখার পরে এরা মুসলমান হয়ে গেছে, সব মুমিন হয়ে গেছে। মূসা কেউ কি বলছে, নবী বেঁচে আছেন, রসুল বেঁচে আছেন, আজকে তো নবী রসুল নাই, মাজার পূজা শুরু হয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তো মাজার পূজা শুরু হয়নি, কয়েকশো বছর পরে শুরু হয়েছে, ঠিক না? এই ইসলামে তো আলহামদুলিল্লাহ বলেন যে অন্তত দুই চার পাঁচশো বছর পর্যন্ত মূর্তি পূজা থেকে আসার পরে মাজার পূজা শুরু করেনি, তারপরে শুরু হয়েছে। প্রথম শিয়া রাফেজিরা শুরু করেছে, আর তারপরে তখন বেদাতি সুন্নিরা শুরু করেছে সুন্নি নাম দিয়ে। কিন্তু মূসা আলাইহিস সালাম জীবিত, তাদের সাথে আছেন, একই জায়গায় একই সফরে আছেন, আর তারা বলছে ইজাল্লানা ইলাহান কামালহম আলিহা, এদের তো অনেকগুলি দেবদেবী, আমাদের একটা দেন, অনেক দেবদেবী আমাদের একটা দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলছেন মূসা আলাইহিস সালাম, ইন্নাকুম কওমুন তাজহালুন, তোমরা বড় মূর্খ জাতি, তোমরা তো বড় জাহিল মূর্খ জাতি, লাতারকাবুন্না সানানা মান কানা ক্বাবলাকুম। নবী সাল তারপরে বলছেন যে তোমরা তোমাদের পূর্বে যে সব জাতিরা চলে গেছে ইহুদি খ্রিস্টান, তাদের অনুসারী হয়ে যাবে, তাদের অনুকরণ করবে। আজকে দেখেন বিজাতির সভ্যতা কীভাবে মুসলিম জাতিকে গ্রাস করেছে, লেবাস পোশাকে, কাটিং ছাটিংয়ে। লেবাস পোশাক তো হালকা বিষয়, আকিদাতে, ধর্মীয় বিশ্বাসে, সংস্কৃতি সভ্যতায়, হ্যাঁ, বিয়ে শাদিতে, বিয়ে শাদি হিন্দুর বাড়ির বিয়ে শাদি একটা দেখে আসেন, আর বিদাতি মুসলিম যারা মূর্খ মুসলিম তাদের বাড়ির বিয়ে শাদি দেখেন, উনিশ বিশ, শুধু হয়তো ওই ইজাব কবুলগুলো এগুলো আছে, হ্যাঁ, বা সেতুটুকু পার্থক্য আছে, আর বাকি ঢোল ঢাক, তারপরে ভিডিও হচ্ছে অবাধ মেলামেশা, আর হলুদ মাখা, আর তারপরে থুপড়া, তো আরও অশ্লীলতা, নোংরামি, সব একই যা হিন্দুর বাড়িতে তা মুসলিমদের বাড়িতে। এই হলো ভারত বাংলাদেশ স্যার মানুষের অবস্থা। লাতার কাবন্না সোনানামান কাব, তোমাদের পূর্বে যেসব জাতিগুলি ছিল সেসব জাতির তোমরা অনুসারী হয়ে পড়বে। ইমাম তিরমিজি রাহেমাহুল্লাহ হাদিস বর্ণনা করেছেন এবং তিনি হাদিসটিকে সহি বলেছেন। এখানে আজকের আলোচনা শেষ করছি। আল্লাহ রব্বুল আলমিন আমাদের গুনাহ খাতা মাফ করেন, ভুল ভ্রান্তি মাফ করেন এবং নেক আমলের তৌফিক দান করেন, এবং আমাদেরকে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, তারপরে সাহাবাই কেরাম, তাবেইন, তাবা তাবেইন, যার রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নির্ভেজাল অনুসারী ছিলেন, তাদের নির্ভেজাল অনুসরণের তৌফিক দান করেন। আল্লাহর সমস্ত রকমের বিভ্রান্তি থেকে, গোমরাহি থেকে আল্লাহ যেন বাঁচিয়ে রাখেন। ও সাল্লাল্লাহু সাল্লাম নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।